নমস্কার। আজকে আমরা পঞ্চায়েত ইলেকশন 2023 সালে পোলিং পার্টি ডিসিতে অর্থাৎ ডিস্ট্রিবিউশন বা ডিসপার্সাল সেন্টারে পৌঁছে গিয়ে কী কী জিনিস দেখে নেবেন এবং নেওয়ার পর ভোট শেষ হয়ে যাওয়ার পর কী কী জিনিস আরসিতে বা রিসিভিং সেন্টারে এসে জমা দেবেন সেই নিয়ে আলোচনা করব। কারণ এইখানে আমাদের অনেক কনফিউশন হয় যে কতগুলো সিল করব, কতগুলো আনসিল করব, স্ট্যাটুটরি প্যাকেটে কী ঢোকাবো, নন স্ট্যাটুটরি প্যাকেটে কী থাকবে, থার্ড প্যাকেট ফোর্থ প্যাকেটে কী থাকবে, সেই নিয়ে আমাদের একটা কনফিউশন হয়ে যায়। আমরা সমস্ত কিছু ভোট পরিচালনা করার পরেও কিন্তু এই জিনিসগুলো নিয়ে কনফিউশন থেকে যায়, যাতে করে সেই সন্দেহ না থাকে। সেই জন্য আপনারা কী কী ফর্ম কটা করে তৈরি করবেন, কটা সিল্ড আনসিল্ড হবে, সেই নিয়ে আজকে আমরা বিস্তারিত আলোচনা করব। তো এই প্রসঙ্গে এখানে পূর্ব বর্ধমান জেলার ডিস্ট্রিক্ট পঞ্চায়েত ইলেকশন অফিসারের তরফ থেকে একটা নির্দেশিকা বার করা হয়েছে, যেটা কিন্তু ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত ইলেকশন অ্যাক্ট 2003 এবং ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত ইলেকশন রুল 2006কে মেনেই করা হয়েছে। যদি এ বিষয়ে কোনো আইনের পরিপন্থী হয় সেক্ষেত্রে ইলেকশন কমিশন যে নির্দেশ দিয়েছে সেটাই কিন্তু গ্রাহ্য হবে। তো যাই হোক, ইন জেনারেল আপনারা আরসি অর্থাৎ 8 তারিখে ভোট শেষ হয়ে যাওয়ার পর আরসিতে এসে কটা জিনিস জমা দেবেন এবং কীভাবে দেবেন সেই নিয়ে আমরা আলোচনা করব। প্রথমেই যেটা বলার বিষয় সেটা হচ্ছে, প্রথমে একটা চেক লিস্ট ওয়ান বা স্টিচ বুকলেট বা স্পেশাল বুকলেট, এটা প্রথমে জমা দিতে হবে। তো এটার মধ্যে কী কী আইটেম থাকে না দেখুন, একদম সর্বশেষ নির্দেশিকা অনুযায়ী যেটা এসছে সেটা হচ্ছে এই বুকলেট ওয়ান বা স্পেশাল বুকলেট, এটার মধ্যে টোটাল 9টা ফর্ম থাকবে। এই 1 থেকে 9 পর্যন্ত ফর্ম প্রত্যেকটা একটা একটা করে ফিল আপ করে আনসিলড অবস্থায় অর্থাৎ বুকলেট যেমন আপনি পাবেন সেরকম অবস্থাতেই কাউন্টার এসে জমা দিতে হবে। এখানে কী কী থাকবে, একটা হচ্ছে ভোটার টার্ন আউট রিপোর্ট PS05, এটা একটাই তৈরি করতে হবে। ফর্ম 18 এটাও একটাই তৈরি করতে হবে, কিন্তু এখানে দেখুন 3টে দেওয়া আছে। 3টে দেওয়ার অর্থ হচ্ছে টায়ার ওয়াইজ, অর্থাৎ গ্রাম পঞ্চায়েতের জন্য একটা ফিল আপ করতে হবে, পঞ্চায়েত সমিতির জন্য একটা আর জেলা পরিষদের জন্য একটা। প্রিজাইডিং অফিসারের ডায়েরি এটাও একটাই তৈরি করতে হবে, এখানে কোনো টায়ার ওয়াইজ আলাদা করে তৈরি করার প্রয়োজন নেই। প্রিজাইডিং অফিসারের ডিক্লারেশান সেটাও একটা তৈরি করতে হবে। পেপার সিল অ্যাকাউন্ট একটা, 15 নম্বর ফর্ম বা লিস্ট অফ চ্যালেঞ্জ ভোট অর্থাৎ চ্যালেঞ্জ ভোটের যদি তালিকা, যদি চ্যালেঞ্জ ভোট হয়ে থাকে তাহলে তার এই 15 নম্বর ফর্মটা ফিল আপ করতে হবে। টেন্ডার ব্যালট যদি হয়ে থাকে তার লিস্ট অফ টেন্ডার ভোটার্সের তালিকাটা তৈরি করতে হবে, সেটাও একটা কপি। পোলিং এজেন্টদের যেটা মুভমেন্ট সিট সেটাও একটা জমা দিতে হবে এটাকে ফিল আপ করে, এবং ভিজিট সিট যেটা বিভিন্ন ইলেকশন কমিশন দ্বারা প্রাধিকার প্রাপ্ত ব্যক্তিরা যখন বুথে প্রবেশ করবেন তারা সই করবেন, টাইম দেবেন, তাদের মন্তব্য লিখবেন, পার্সেন্টেজ অফ পোল লিখবেন, সেটা একটা ফিল আপ করতে হবে। এবং এই যে চেকলিস্ট এটা রিসিভিং সেন্টারে যিনি যে অফিসিয়াল থাকবেন উনি যখন রিসিভ করবেন তখন উনি মিলিয়ে নেবেন 3টে জিনিস, কী কী না টোটাল ভোট যতগুলো পড়েছে অর্থাৎ PS05-এ যতগুলো ভোট পড়েছে, যদি 511টা ভোট পড়ে থাকে তাহলে সেইটা উনি দেখে নেবেন যে PS05-এ 511 পোল ভোট রয়েছে কি না। ঠিক তেমনি প্রিজাইডিং অফিসারের ডায়েরির 11 নম্বর পয়েন্টেও ওই 511 এই সংখ্যাটা রয়েছে কি না, এবং 18 নম্বর ফর্ম বা ব্যালট পেপার অ্যাকাউন্টে 6 নম্বর পয়েন্টে ওই 511 আছে কি না, এই 3টে জিনিস দেখে নেওয়ার পর উনি সেটা সই করে নিজের কাছে রাখবেন। তাহলে এই সর্বশেষ নির্দেশিকা অনুযায়ী আপনার বুকলেট ওয়ান বা স্পেশাল বুকলেট এটার 9টা ফর্ম আপনাদের একটা একটা করেই থাকবে, শুধু ব্যালট পেপার অ্যাকাউন্টটা 3টে থাকবে যেটা আপনার টায়ার ওয়াইজ ফিল আপ করবেন। এটাকে টোটাল ফিল আপ করার পর রিসিভিং সেন্টারে যে যে পয়েন্টগুলো বললাম, PS05-এর টোটাল টার্ন আউট ইকুয়াল টু ফর্ম 18-এর 6 নম্বর পয়েন্টে এবং প্রিজাইডিং অফিসারের ডায়েরির 11 নম্বর পয়েন্টে একই সংখ্যা আছে কিনা অর্থাৎ একই ভোট পড়েছে সেটা লেখা হয়েছে কিনা এটা দেখে নেওয়ার পর ব্যালট বক্সগুলো জমা নেওয়া হবে। অর্থাৎ 3টে টায়ারের যদি ভোট হয়ে থাকে তাহলে 3টে টায়ারের ব্যালট বক্সগুলো সিলড অবস্থায় জমা নেওয়া হবে।
তারপরে যে যে কপিগুলো স্ট্যাটুটরি নন স্ট্যাটুটরি যেগুলো করতে হবে আপনাদের, সেটাকে আমরা দেখে নেব এবং কোনটা সিল জমা দেবেন কোনটা আনসিল জমা দেবেন। প্রথমেই যেটা বলার বিষয় সেটা হচ্ছে ব্যালট পেপার অ্যাকাউন্ট, অর্থাৎ 18 নম্বর ফর্ম। এটা আপনাকে কটা করতে হচ্ছে না, টোটাল 3টে সেট আনতে হচ্ছে টায়ার ওয়াইজ, অর্থাৎ আপনাকে DCRC-তে 9টা আনতে হবে। তার মধ্যে কারণ একটা টায়ারের জন্য 3টে, তাহলে 3টে টায়ারের জন্য 9টা, যদি কোনো টায়ারের ভোট না হয়ে থাকে সেটা নীল লিখেও ফেরত থাকবে। তো এখানে দেখুন, তাহলে আপনি যদি একটা টায়ার কম মানে ধরুন গ্রাম পঞ্চায়েত টায়ার, তাহলে গ্রাম পঞ্চায়েত টায়ারের জন্য আপনাকে 18 নম্বর ফর্মটা দুটো সিল করতে হবে, একটা আনসিল করতে হবে। এই দুটো সিলড যে কপি আনবেন তার মধ্যে একটা সিলড কপি ব্যালট বক্সের, অর্থাৎ গ্রাম পঞ্চায়েতের জন্য যে ইম্প্রোভাইজড ব্যালট বক্স থাকবে, সেই ব্যালট বক্স সিলিং করার পর এটাকে সুতো দিয়ে এই ব্যালট পেপার অ্যাকাউন্টটা যে এনভেলপের মধ্যে থাকবে তাকে বেঁধে দিতে হবে, আর একটা আনসিল থাকবে। তাহলে আপনার প্রত্যেকটা স্তরের জন্য আপনাকে দুটো করে করতে হচ্ছে, তাহলে দুটো করে সিলড কপি আনতে হচ্ছে আর একটা আনসিলড কপি। তাহলে আপনার যদি 3টে স্তরেরই ভোট হয়ে থাকে তাহলে আপনাকে টোটাল এখানে 9টা 18 নম্বর ফর্ম তৈরি করতে হবে, যার মধ্যে আপনার 6টা সিলড হবে আর 3টা আনসিলড হবে। এবার এই যে 6টা সিলড হলো তার মধ্যে একটা করে সিলড কপি ব্যালট বক্সের সঙ্গে জুড়ে দেওয়া হচ্ছে, আর একটা আনসিলড এবং আর একটা সিলড কাউন্টারে আলাদাভাবে দিতে হচ্ছে। তাহলে এই জায়গাটা আমরা বুঝে গেছি। এছাড়াও 18 নম্বর ফর্ম টায়ার ওয়াইজ 3টে আপনাকে স্পেশাল বুকলেটে ফিল আপ করতে হচ্ছে, একটা 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 করে 3টে টায়ারের জন্য, এবং ভোট শেষে যতজন পোলিং এজেন্ট থাকবে প্রত্যেককেই কিন্তু প্রতিটা টায়ারের একটা করে কপি আপনাকে দিতে হবে পোলিং এজেন্টদেরকে। তাহলে 18 নম্বর ফর্মটার হিসাব আমরা বুঝে গেছি কতগুলো তৈরি করতে হবে। এরপর পেপার সিল অ্যাকাউন্ট, এটা একটাই আনতে হবে, সেটা সিলড অবস্থায় থাকবে, যেটা কাউন্টারে আলাদাভাবে দিতে হবে। এবার দেখুন, পেপার সিল অ্যাকাউন্ট যেটা তৈরি হবে সেখানে আপনি টোটাল কতগুলো পেপার সিল পেয়েছিলেন, তার মধ্যে কতগুলো ইউজড হয়েছে আর আপনি কতগুলো রিটার্ন করছেন, এই জিনিসটাই এখানে লেখা হবে। এবার আমরা নর্মালি জানি যে পঞ্চায়েত সমিতির জন্য যে ব্যালট বক্সটা ব্যবহার করা হয় যেটা গোদরেজ টাইপ, সেটাতেই শুধু পেপার সিল লাগে আর বাকিগুলোতে লাগে না, কিন্তু জেলা পরিষদের জন্য আপনাদেরকে গোদরেজ টাইপও দেওয়া হতে পারে বাংগো টাইপের পরিবর্তে। সেক্ষেত্রে তাহলে আপনার দুটো পেপার সিল্ড আপনার ব্যবহার হবে, একটা পঞ্চায়েত সমিতির যে বক্সটা থাকছে গোদরেজ বিগ, আর জেলা পরিষদের বাংগো টাইপের পরিবর্তে যে বক্সটা দেওয়া হচ্ছে সেটা হচ্ছে গোদরেজ মিনি। তাহলে গোদরেজ টাইপ বক্স হলেই কিন্তু আপনার পেপার সিল লাগবে। তাহলে এই পেপার সিল আপনার অ্যাকাউন্ট একটা তৈরি করতে হচ্ছে, যেটা সিলড অবস্থায় আনতে হচ্ছে এবং কাউন্টারে আলাদাভাবে দিতে হবে। এরপর দেখুন, প্রিজাইডিং অফিসারের ডায়েরি এবং ডিক্লারেশান, এটাও আপনারা দুটো সিল এবং একটা আনসিল করে আনবেন, একটা করে সিলড কপি ব্যালট বক্সের সঙ্গে লাগিয়ে দিতে হবে। তাহলে দেখুন, যখন ব্যালট বক্সগুলো আপনারা আরসিতে আনছেন তখন প্রতিটা ব্যালট বক্সের সঙ্গে আপনার একটা করে সিলড কপি 18 নম্বর ফর্ম, প্রিজাইডিং অফিসারের ডায়েরি এবং প্রিজাইডিং অফিসারের ডিক্লারেশান বাঁধা থাকছে। এটা কিন্তু খুব ভালো করে খেয়াল রাখতে হবে। তাহলে কি প্রিজাইডিং অফিসারের ডায়েরি, ডিক্লারেশান এবং 18 নম্বর ফর্ম, এই 3টে সিলড করে আপনার ব্যালট বক্সের সঙ্গে লাগানো হচ্ছে, আর বাকি এইখানে যেটা আপনার আনসিলড এবং আর একটা সিল কপি থাকলো সেটা কাউন্টারে আলাদাভাবে দিতে হচ্ছে। এরপরে দেখুন, তাহলে এই কটা জিনিস আপনার জমা আপনার দেওয়া হয়ে গেল। মানে প্রথমে হচ্ছে আপনি স্টিচ বুকলেট বা স্পেশাল বুকলেট যেখানে 9টা ফর্ম আছে সেই 9টা ফর্ম আপনি ফিল আপ করলেন এবং আনসিল অবস্থাতেই জমা দিলেন, তারপর ব্যালট পেপার অ্যাকাউন্ট আপনার 3টে রেডি করে এনেছেন প্রত্যেকটা টায়ারের জন্য, তাহলে 3টে টায়ারের যদি ভোট হয় তাহলে 9টা রেডি করে এনেছেন, সেই 9টার মধ্যে একটা করে কপি আপনার বক্সের সঙ্গে লেগে যাচ্ছে, আর একটা করে সিল্ড কপি এবং একটা আনসিল্ড কপি আলাদা করে কাউন্টারে দিতে হচ্ছে। পেপার সিল অ্যাকাউন্ট একটাই তৈরি করছেন সিল, সেটা আলাদাভাবে কাউন্টারে দিচ্ছেন, আর প্রিজাইডিং অফিসারের ডায়েরি এবং ডিক্লারেশান এটা
টায়ার ওয়াইজ আলাদা করে করার কোনো প্রয়োজন নেই, টোটাল একটা করে কপি হবে, সেটাকে আপনার মোট তিনটে তৈরি করতে হবে, যার মধ্যে দুটো সিলড হবে একটা আনসিলড হবে। তার মধ্যে একটা সিলড কপি ব্যালট বক্সের সঙ্গে লেগে যাচ্ছে, আর একটা সিলড এবং আর একটা আনসিলড কাউন্টারে আলাদা করে দিচ্ছেন। এরপরে আমরা আসি ফার্স্ট প্যাকেট বা স্ট্যাটুটরি কভার, যেটা গ্রিন কালারের প্যাকেটটা হবে, তাতে ছটা আইটেম থাকবে। একটা হচ্ছে মার্ক কপি অফ ইলেকট্রাল রোল, এখানে মার্ক কপি অফ ইলেকট্রাল রোল তিনটে আপনাদের থাকবে, আর একটা ওয়ার্কিং কপি থাকবে, ওয়ার্কিং কপিটা প্রিসাইডিংয়ের কাছে থাকবে, আর তিনটে মার্ক কপি তিনজন পোলিং অফিসারের কাছে থাকবে, ফার্স্ট পোলিং, সেকেন্ড পোলিং এবং থার্ড কপি, থার্ড পোলিং অফিসার। সেই তিনটে মার্ক কপি অফ ইলেকট্রাল রোল, একটা স্ট্যাটুটরি কভার যেটা গ্রিন কালারের থাকবে, যার ওপরে লেখা থাকবে কভার, সিল্ড কভার কন্টেনিং দ্য সিল্ড এনভেলপ অফ মার্ক কপি অফ ইলেকট্রাল রোল। তাহলে সেখানে আপনার মার্ক কপিগুলোকে ঢুকিয়ে দিয়ে সেটাকে সিল্ড করে দিতে হবে। তারপর এটা এক না, একটা পয়েন্ট হলো স্ট্যাটুটরি কভারে, স্ট্যাটুটরি কভারে দু নম্বর আইটেম কি থাকছে, না ইউজ ব্যালট পেপারের কাউন্টার ফয়েল। এইবার দেখুন, এইখানে কিন্তু শুধুমাত্র যেগুলো ভোটের কাজে ব্যবহার হচ্ছে সেই ব্যালট পেপারগুলোর কাউন্টার ফয়েলটাই নয়, যদি টেন্ডার ব্যালট ব্যবহার হয়ে থাকে তাহলে টেন্ডার ব্যালটের কাউন্টার ফয়েলটাও কিন্তু এই প্যাকেটের মধ্যেই থাকবে। তাহলে কাউন্টার ফয়েল অফ ইউজ ব্যালট পেপার অফ নর্মাল অ্যাজ ওয়েল অ্যাজ টেন্ডার ব্যালট, সেটাকে সিল করে দেবেন। তিন নম্বর পয়েন্ট কি থাকছে, না যে সমস্ত ব্যালট পেপারগুলো ভোটের দিন ব্যবহার করা হয়নি অথচ প্রিসাইডিং অফিসার আপনার সই করেছিলেন, তাহলে সেগুলোকে একটা প্যাকেটে ভরে সিল করা হচ্ছে। আর একটা, প্রিসাইডিং অফিসার সইও করেনি আবার ভোটের কাজে ব্যবহার করাও হয়নি, সেই আনইউজ ব্যালট পেপারগুলো আর একটা প্যাকেট কভারের মধ্যে বা এনভেলপের মধ্যে প্রবেশ করিয়ে সিল করা হচ্ছে। আর যদি টেন্ডার ভোট হয়ে থাকে তার 17 নম্বর ফর্ম অর্থাৎ লিস্ট অফ টেন্ডার ভোটার্স এবং টেন্ডার যে ব্যালট পেপারটা সেইটা একটা খামের মধ্যে ঢুকিয়ে সিল করতে হবে। যদি টেন্ডার ভোট না হয়ে থাকে তাহলে 17 নম্বর ফর্মটা নট অ্যাপ্লিকেবল এবং নীল লিখে আপনার কভার করে এটাকে সিল করতে হবে। আর ধরুন যে ব্যালট পেপারগুলো বাতিল হয়েছে বিভিন্ন কারণে, ধরুন ভোটিং প্রসিডিওর ভায়োলেট করার জন্য বা পেপার ব্যালট পেপার যদি মিউটিলেটেড হয়ে যায়, সেইগুলো আর একটা কভারে ঢুকিয়ে সিল করতে হবে। তাহলে বড় যে কভারটা হবে স্ট্যাটুটরি কভার, তার মধ্যে ছটা কভার থাকবে, ছটা কভারই সিল করা থাকবে। এইবার আপনারা মেন বড় প্যাকেটটা যার মধ্যে এই ছটা আইটেম থাকছে সেইটাকে সিল করবেন না, সেটা ডিসিতে এসে আরসিতে এসে সিল করবেন, কিন্তু এর ভিতরে যে আইটেমগুলো থাকছে সেগুলো সবকটাই সিল করে আনবেন। কারণ আরসিতে এসে দেখা হবে যে আপনার এই কভারটার মধ্যে ছটা সিলড আইটেম আছে কি না, দেখে নেওয়া হলো কাউন্টারে যে হ্যাঁ সবকটা ছটা সিলড আইটেমই আছে, তখন আরসিতে কাউন্টারে এসে বড় কভারটা যার মধ্যে এই ছটা কভার থাকবে সেটাকে তখন মুখ বন্ধ করে দিলেন বা সিল করে দিলেন। এরপর দেখুন নন স্ট্যাটুটরি কভারে কী কী থাকবে। প্রথম কথা, নন স্ট্যাটুটরি কভারে সবগুলোই আনসিল থাকবে, শুধু একটাই সিলড হবে, যেটা হবে লিস্ট অফ চ্যালেঞ্জ ভোটার, অর্থাৎ 15 নম্বর ফর্মটা সিলড হবে, বাকি সমস্ত ভিতরের খামটাও আনসিল থাকবে এবং বাইরের বড় খামটা যার মধ্যে এই আইটেমগুলো থাকবে সেটাও আনসিল থাকবে। এখানে কী কী থাকবে, ওয়ার্কিং কপি অফ ইলেকট্রল সেইটাকে আপনার দিতে হবে, মার্ক কপিগুলো স্ট্যাটুটরি কভারে গেছে, পোলিং এজেন্টদের অ্যাপয়েন্টমেন্ট বা 10 নম্বর ফর্মটা, চ্যালেঞ্জ ভোটের তালিকা 15 নম্বর ফর্মটা, ব্লাইন্ড অ্যান্ড ইনফার্ম ভোটারের যে তালিকা এবং তার সঙ্গে যে কম্পেনিয়ন থাকলে তার যে ডিক্লারেশান থাকে সেই ডিক্লারেশানটা, দুটোকে একসঙ্গে নিয়ে একটা কভারের মধ্যে ভরতে হবে। তারপর কোনো ভোটারের বয়স সংক্রান্ত ঘোষণা, যদি কোনো ভোটারকে দেখে মনে হয় যে 18 বছর বয়স হয়নি তাহলে তার একটা ডিক্লারেশান নিতে হয় অ্যানেক্সার থ্রিতে, সেটা যদি নেওয়া হয়ে থাকে তাহলে সেটাকে, আর যদি না নেওয়া হয়ে থাকে তাহলে সেটাকে নীল লিখে কভারের মধ্যে প্রবেশ করাতে হবে। চ্যালেঞ্জ ভোটের যে রিসিট বুক এবং ক্যাশ, যদি চ্যালেঞ্জ ভোটের জন্য যে একটা বুকলেট দেওয়া হয় দেখবেন বুক নাম্বার 1, তার মধ্যে অনেকগুলো পেজ থাকে 1, 2, 3, 4, 5, 6 করে, তাহলে যদি চ্যালেঞ্জ ভোট হয়ে থাকে তাহলে যে, এবং চ্যালেঞ্জটা যদি এস্টাবলিশড না হয় তাহলে যিনি চ্যালেঞ্জ করেছিলেন তার 2 টাকাটা ফরফিটেড হয়ে যায় সেই অ্যামাউন্টটা, আর যদি কোনো কিছু না থাকে তাহলে শুধুমাত্র রিসিপ্ট বুকটা এখানে প্রবেশ করে দিতে হবে। এবং আনইউজড যে পেপার সিল থাকবে, অর্থাৎ আপনি 4টে পেয়েছেন পেপার সিল, 2টো আপনার ব্যবহার হয়েছে আর 2টো ব্যবহার হয়নি, তাহলে সেই আনইউজড পেপার সিলগুলো আপনার এই নন স্ট্যাটুটরি কভারে দিতে হবে। এবং
যেগুলো আনইউজড ভোটার স্লিপ, অর্থাৎ আপনাকে যা ভোটার স্লিপ দেওয়া হয়েছিল যেগুলো ভোটার কাজে ব্যবহার হয়ে গেছে সেটা তো ইউজড ভোটার স্লিপ, আর যেগুলো আনইউজ থাকছে অর্থাৎ যেটা আপনি ইস্যুই করেননি সেই ভোটার স্লিপগুলো নন স্ট্যাটুটরি কভারে থাকছে। তাহলে এই দুটো জিনিস কিন্তু ভাইটাল, একটা হচ্ছে স্ট্যাটুটরি কভার আর নন স্ট্যাটুটরি কভার। এরপর থার্ড প্যাকেট আর ফোর্থ প্যাকেট, এই দুটো তেমন গুরুত্বপূর্ণ নয়, এইগুলো আপনার যদি একটা এদিক ওদিকও প্রবেশ হয়ে যায় অসুবিধা কিছু নেই, এগুলোকে আপনারা তিন নম্বর এবং চার নম্বর প্যাকেটটা জমা দেবেন। কিন্তু স্ট্যাটুটরি কভার যেটা গ্রিন কালার এবং নন স্ট্যাটুটরি কভার যেটা ইয়েলো প্যাকেট, সেই দুটোকে ভালো করে দেখে নেওয়া হবে। তাহলে এই হচ্ছে টোটাল আপনার আরসিতে জমা দেওয়ার পদ্ধতি, আশা করি সবার ক্লিয়ার হয়েছে। ধন্যবাদ।